হ্যালো, আমি শেফালা মিয়া। আমি আজকে এসেছি চিত্রা রিসোর্টে। চিত্রা রিসোর্টটি হচ্ছে নড়াইলে অবস্থিত এবং আমি এসেছি যশোর থেকে। তো যশোর থেকে আমার এখানে আসতে সময় লেগেছে অ্যারাউন্ড 40 মিনিট। এই তো চিত্রা রিসোর্টের এখান থেকেই শুরু। এই যে দেখছেন, এখন আমি আপনাদেরকে চিত্রা রিসোর্টের ভিতরে নিয়ে যাব। এখান থেকে হচ্ছে রিসোর্টটা শুরু। রিসোর্টের এটা হচ্ছে মেন বিল্ডিং, অ্যাজ ইউ ক্যান সি। সুন্দর বাগান, গান বাজছে। রিসোর্টের ভালো লাগার বিষয় হচ্ছে রিসোর্টটি যেহেতু নাম চিত্রা রিসোর্ট, রিসোর্টটি একেবারে চিত্রা নদীর পাশে অবস্থিত। এটা পেয়ার রুম, হেয়ার ইজ দা চিত্রা নদী। এটা হচ্ছে কটেজ রিসোর্টটি। চিত্রা নদীর কথা আমি বইয়ে পড়েছি, আর চিত্রা নদীর পাড়ে একটি মুভির নাম আছে, তো সেখান থেকে আমার চিত্রা নদী দেখার খুব ইচ্ছা ছিল। চিত্রা নদীর নামটি এত সুন্দর, এর কারণে চিত্রা নদী দেখতে আমার খুব ইচ্ছা করত। চলুন আমরা এখন একসাথে চিত্রা নদীর সৌন্দর্যটা উপভোগ করি। আর নড়াইল জেলায় কিন্তু আমাদের প্রিয় ক্রিকেটার মাশরাফির বেড়ে ওঠা, তার জন্মস্থান। এমন সুন্দর জায়গায় আসলে আর কি লাগে। মনে হয় কেউ যদি প্রকৃতি প্রেমী হয় তার জন্য আসলে অনেক সুন্দর জায়গাটি। আসলে যশোরের পাশে এভাবে শুক্রবার বলেন ছুটির দিনগুলোতে সময় কাটানোর জন্য আমি আসলে তেমন প্লেস এখনো পর্যন্ত দেখিনি। যশোরে আমার প্রায় আসা 8 মাসের মতো হচ্ছে, বাট সেই রকম সুন্দর কিছু আমি দেখি নাই। বাট এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাব আর একটু সামনে। সামনে আর কি আছে, রিসোর্টের যে রেস্টুরেন্ট কি আছে সেটি সব দেখাবো। সন্ধ্যের দিকে আসলে ভিউটি আরো অনেক সুন্দর, আরো বেশি অন্যরকম। সময়টি এটা হচ্ছে এখন 3টা বাজে, তো এই সময়টি দেখাচ্ছি। রাতের যখন লাইট জ্বলে তখন আসলে আরো বেশি অনেক সুন্দর লাগে। সেটা রিসোর্টের নৌকা নিজস্ব, আপনি যদি চান এখানে চিত্রা নদীতে আপনি ঘুরতে পারবেন। হিয়ার ইজ দ্য রেস্টুরেন্ট অফ দিস রিসোর্ট, এবং এখানে রাত্রিবেলা খুব সুন্দর লাগে। হিয়ার ইজ দ্য ফেরিটাল ফরেস্ট গোজ, দেখা যাক এর ভিতরে কি আছে। এখানে এই শেপগুলো, পাড়াখার যে স্টেপগুলো, এগুলো একটু ফ্যাকাশে, বাট আরও অনেক জায়গায় আমি নোটিস করলাম যে পাড়াখার এই স্টেপগুলোতে বিভিন্ন রকম শেপ করা এবং বিভিন্ন রকম নকশা করা, কচ্ছপের শেপ করা, কচ্ছপের নকশা করা বা আলপনা আঁকা, জিনিসটা অনেক ভালো লাগছে। আর গাছের উপরে এই যেভাবে লাইটগুলো দেওয়া, রাতে যখন লাইটগুলো জ্বলে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই পাশটাই হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে। এখানে আপনি ফ্যামিলির সাথে আসলে, আপনাদের সাথে বাচ্চা কাচ্চা থাকলে তারা এখানে খেলতে পারবে। এখানে সিন্ড্রেলের যে মিষ্টি কুমড়ো দিয়ে গাড়িটা বানানো হয় সেটা আছে। এখন আমি কটেজের দিকে যাচ্ছি। কটেজের পাশে যে জায়গাটা, সুন্দর জায়গা, সেখানে আমি দোল খাবো আর আপনাদের সাথে গল্প করব। আর আপনাদেরকে চেষ্টা করব নৌকা দেখাতে। এখানে কিছুক্ষণ পরপরই নৌকা যায় বা ট্রলার যায়,
আপনার যদি লাকি হন তাহলে আপনারা দেখতে পাবেন। যে সংগুলো প্লে করা হচ্ছে আমার ফেভারিট নাম্বার অ্যাকচুয়ালি নন্তপুর সং এখন প্লে হচ্ছে বাইনপুর আমার ইন দিস এনভায়রনমেন্ট একপাশে চিত্রা নদী এমন সুন্দর চারপাশে সবুজ আপনি দোল খাচ্ছেন আর আপনার পছন্দের গান শুনছেন দিস ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং এখানে আপনি বিলিয়ার খেলতে পারবেন এই হচ্ছে ব্যালকনি আপনি সকালে এক কাপ চা হাতে ঘুম থেকে উঠে পাখি ডাক শুনতে শুনতে এখান থেকে রিসর্টের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই হচ্ছে আমার রুম দিস ইজ ডিলাক্স রুম ওকে এটা হচ্ছে রিভার ভিউ সাইডেন দুইটা উইন্ডো আছে এখানে একটি আলমারি আছে একটু পার্লার আর বসার জন্য দুটি সোফা মিরর এখান থেকে আপনি আপনার বাহিরের যে ভিউ সেটা এনজয় করতে পারবেন পাশে আসলে অনেক সুন্দর আমার মনে হয় এখন একটা নৌকা আসছে আপনাদেরকে আমি এখন একটা ট্রলার দেখাতে পারবো এই যে নিচে থাকলে অনেক ভালো হতো আপনারা আরো ভালো দেখতে পারতেন রুমে বসে এই ভিউ দেখা যাচ্ছে সুন্দর যেটা আমি বলবো এখন অলমোস্ট রাত 9টা বাজে আমাদের বারবিকিউ অর্ডার দেওয়া ছিল তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে রাতের এই সময়টা আসলে এই লাইটগুলোর জন্য অনেক বেশি সুন্দর লাগে যদিও সবগুলো লাইট অন করা নাই তারপরেও যেটুকু দেখা যাচ্ছে সুন্দর লাগছে আর চারপাশে এত নীরব দেখা যাক আমাদের বারবিকিউর কী অবস্থা ওকে আমাদের বারবিকে অলমোস্ট শেষের দিকে এই যে এই স্পটটার কথা আমি এর আগেও বলেছিলাম এই স্পটটিতে আসলে প্রোগ্রাম করার জন্য পারফেক্ট এখানে অনেক ধরনের লাইটের মোড চেঞ্জ করা যায় জায়গাটা সুন্দর
আপনারা এই সুন্দর রিসোর্টটি থেকে ঘুরে যেতে পারেন। নিচে ডিসক্রিপশন বারে আমি রিসোর্টটির ফেসবুক লিংক দিয়ে দিব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।